it's raining every day. You and I are stormy too, wondering if I'm good for you. Are we ignoring the truth? You like to pull me apart. Do you love me? Do you not? Either way, you had me from the start. গুড আফটারনুন সবাইকে, আমেরিকা থেকে কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। কালকে যে ব্লুবেরি ফার্মের ভিডিওটা দিয়েছিলাম কেমন লেগেছে সবার? কেউ কিন্তু আমাকে খুব বেশি কমেন্টে কিছু জানাওনি। তা আচ্ছা, তোমরা যদি কমেন্টে আমাকে কিছু না জানাও তাহলে আমি কী করে জানবো তোমাদের কেমন লাগছে ভিডিওটা? শুধু লাইক দিলেই হবে? সঙ্গে কমেন্টও তো করতে হবে। তো আজকে হচ্ছে তার নেক্সট ডে। আমি জানি আমাদের এখানকার দিন রাতের সাথে অন্যান্য দেশে দিন রাতের একটা বিস্তর ফারাক রয়েছে, যে কারণে কোন দিন আমাদের এখানে আগে চলে যাচ্ছে, কোন দিন অন্যান্য দেশে পেছনে চলে যাচ্ছে। তো যাই হোক, কালকে ছিল বুধবার, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো কালকে ব্লুবেরি ফার্ম থেকে এসে তাড়াতাড়ি করে কাজটাজ একটু সেরে ভিডিওটা এডিট করে রাত্রেই আপলোড করে দিয়েছিলাম। আর আজকে হচ্ছে আমি রেডি হয়ে নিয়েছি, আর না এখন আমি বাড়ি ড্রেসই পরে আছি, জাস্ট ফেস টেসগুলো রেডি হয়ে নিয়েছি। আজকে আমি যাব আর একটা জায়গায়, আর এই জিনিসটা করতে আমার খুব এক্সাইটেড লাগে, সত্যি খুব এক্সাইটেড ফিল করি আমি এই জিনিসটা করতে। আমার মনে হয় সব মেয়েরাই করে সেটা, আর সব মেয়েরা কেন, আজকাল তো ছেলেরাও করে। তো সেই জিনিসটা করলে আমার মনও ভালো হয়ে যায়। এমনিতে আমার মন সবসময় আমি খুব পজিটিভ থাকার চেষ্টা করি, তো আমার মন ঠিকই থাকে, তাও এই জিনিসটা করলে আমার মনটা আরও যেন বেশি ফুরফুরে হয়ে যায়। তো সেই জন্যই আমি কি মনে করি বলো তো, যে কাল কি তুমি দেখেছো? কাল তো আমিও দেখিনি, তাই না? তো ভগবানের পথে রয়েছি, ভগবানকে বিশ্বাস করি, আর যেহেতু কালকে কি হবে আমি জানি না, তো আমি আজকের দিনটাতে বাঁচতে চাই, যে আজকের দিনটা আমি যেন ভালোভাবে আনন্দ করতে পারি। কারণ আমি তো বলছি কাল কি হবে আমরা কেউ জানি না। তো টাকা পয়সা ইনকাম করার সাথে সাথে আমি সেটাকে না খুব বেশি জমিয়ে রাখা বা হয় না যে একটা এন্ড অফ দ্য টাইম, এন্ড অফ দ্য লাইফ, অনেকে বলছি আমি তো মিলিয়ন ডলারের মালিক, আমার কাছে এত টাকা আছে। হ্যাঁ, হতে পারে সেটা তার বিচার, কিন্তু আমার মতে আমি যেটা ফিল করি সেটা হচ্ছে তুমি আজকের দিনটাও আছো, কারণ ফিউচার কেউ কখনো দেখেনি। তো আমি হচ্ছে আনন্দ করে, হ্যাঁ, জিনিসপত্র কেনাকাটা করে, শপিং করে, ভালো মন্দ খেয়ে, ভগবানকে ভোগ লাগিয়ে, মানে আমি হচ্ছে লাইফটাকে এইভাবে এনজয় করতে চাই। তোমাদের মধ্যে কারো এই ধরনের ভাবনা চিন্তা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আমি মাঝে সাঝে প্রায়শই এই কাজটা করে থাকি, আমি কখনো টাকা পয়সার কথা অত কিছু ভাবি না। হ্যাঁ, এই দেখো, আমি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলটার কথাই বলি। এই ইউটিউব চ্যানেলের পেছনে আমি অনেক টাকা ইনভেস্ট করেছি, অনেক টাকা ইনভেস্ট করেছি, কিন্তু আদৌ আমি এটা থেকে কোনোদিন ব্যাক পাবো কি পাবো না সেই নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই, কোনো খারাপও নেই। জিনিসটা আমার করতে ভালো লাগছে, আমি এটাতে একটা এনার্জি পাচ্ছি, সেই জন্য আমি করছি। কারণ কি দেখো বলতো, আমি ফিল করি যে মানুষের কাজের ফাঁকে না এমন একটা কিছু তার নিজস্বতা থাকা উচিত যেটা করে সে খুব আনন্দ পাবে। আর আমি দেখলাম যে ইউটিউবটা করে বেশ আমার ভালোই লাগছে, হ্যাঁ, ভালো ফিডব্যাক পাচ্ছি বা মানুষের কাছে পৌঁছতে পাচ্ছি, ভবিষ্যতে আরও কিছু নতুন নতুন কাজ করবার ইচ্ছা আছে, এই প্রেরণাগুলো জাগছে। তো সেটা আমাকে বলো, মানে যে দিক থেকে বলো না কেন, আমাকে খুব মোটিভেট করছে। তো যে কারণে এই কাজটা আমি বেছে নিয়েছি করবার জন্য। আমার কিন্তু খুব কষ্ট হয়, কিন্তু তা সত্ত্বেও আমি আমার রেগুলার লাইফস্টাইল, আমার ভজন সাধন, হ্যাঁ, আমার ভগবানের সেবা, আমার বাইরের অফিস, তার সাথেও আমি ইউটিউবটাকে কন্টিনিউ করছি। কারণ এই কাজটা করতে গেলে আমার কষ্ট নয়, আমার এই কাজটা করতে গেলে আমার মনে হয় যে কোথাও একটা এসে যেন আমি আমার মনের খোরাকটা ঠিক দিতে পারছি। মানে হয় না যে বাইরে একদম বেরিয়ে গেলাম, একটু খোলা হাওয়ায় শ্বাস নিলাম, অনেক কিছু নতুন নতুন দেখলাম, এটা কিন্তু তোমার মানে কি বলবো, মানে মেন্টালিটিটাকে বুস্ট করে, তোমার লাইফে অনেকটা অক্সিজেন কালেক্ট করে, যেটার জন্য তুমি কিন্তু রেস্ট অফ দ্য উইক তুমি ভালো করে কাজ করতে পারবে। তো সপ্তাহের সব কটা দিন কাজ করার পর পরে যে কটা দিন আমি ছুটি পাই সেই কটা দিন আমি ঠিক এইভাবেই কাটাতে চাই, যাতে আগামী একটা সপ্তাহ যখন আসবে তখন যেন আমার অক্সিজেনের কোনো অভাব না হয়, কখন অফিস গেলে আমার যেন মনে না হয় যে ইস আমার আর ভালো লাগছে না কাজটা করতে। কখনো সখন আমার মনে হয় অবশ্য, কারণ
কে চায় যে একটা বদ্ধ জায়গার মধ্যে কাজ করতে, সবসময় প্রকৃতির সঙ্গে মিলে মিশে নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে তো ভালোই লাগে, কিন্তু পরিস্থিতি নেই, কাজ তো করতেই হবে। আর তার পাশে ইউটিউবটা যেহেতু আমার একটা হবি, একটা প্যাশন বলতে পারো, তো সেই জন্যেই এটার পিছনে কত টাকা খরচা হচ্ছে না হচ্ছে ইট ডাজেন্ট ম্যাটার, রিয়েলি ডাজেন্ট ম্যাটার। তো ঠিক আছে, সেইটা ঠিক সেই রকম যেরকম ইউটিউবটা আমার হবি হয়ে গেছে, হ্যাঁ, এটা ছাড়া এখন আমি যেরকম থাকতে পারছি না, তেমনি এরকম আরও অনেক অনেক কিছু জিনিস আছে যেগুলো আমার লিস্টে একদম, মানে আমার, আমি এগুলোকে প্রায়োরিটাইজ করি। তার মধ্যে এখন আমি যেটা করতে যাব সেই জিনিসটাও কিন্তু 1 নম্বর, মানে একটা, ওয়ান অফ দেম, নট 1 নম্বর, ওয়ান অফ দেম। তো এখন আর আমি বলবো না, দেখা হচ্ছে একদম বেরিয়ে গিয়ে, কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত, সাথে থাকো। আর সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য, ভিডিওটা স্কিপ করবে না, তাহলে মিস করে যাবে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ, চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করেছো, ভালোবাসা দিচ্ছো, সাথে আছো। যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো কৃতজ্ঞতা জানাতেই হচ্ছে সব সময়, আর কৃতজ্ঞতাও বোধ হয় সব থেকে কম একটা ছোট ওয়ার্ড হবে, তাদের প্রতি আমি মানে কি বলবো, চিরকৃতজ্ঞ। শুধু এই আজকের জন্য কৃতজ্ঞ নয় যে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, এতটা মোটিভেট করার জন্য, আমাকে বিশ্বাস করানোর জন্য যে আমিও কিছু করতে পারি। তো এটা এটা কি, এটা তো মানে প্রাইসলেস, এটা কিন্তু কখনো পয়সা দিয়ে পাওয়া যায় না। আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদের সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, করে পাশে থাকা বেলটা অন করে দাও, যাতে তুমি ভিডিও, কোনো ভিডিও আমি আপলোড করলে যেন সেটা মিস না করো, সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা যায়। আরও একটা কথা, প্রচুর প্রচুর শেয়ার চাই, এত ভালো ভালো কন্টেন্ট আপলোড করবার চেষ্টা করছি, যদি সেটা শেয়ার হয় তাহলে সেটা আরও অনেক বন্ধুদের কাছে গিয়ে পৌঁছবে, তারাও দেখতে পারবে। তাই সবাইকে এটা রিকোয়েস্ট করলাম, তাহলে সাথে থাকো, দেখা হচ্ছে বেরিয়ে। এতক্ষণ ঠিক ছিল যেই না একদম মানে বেরোবো অমনি শুরু হয়ে গেল সব শত্রুতা।
Haters gonna hate. Jara ninda korbe tara korbe. Nobody can stay out there. Right? So it's spicy. Chalo. Está diciendo es muy largo.
কি ব্র্যান্ড এটা? আমার কিছু ভালো লাগছে না, সেই তো দেখতে কিরকম লাগছে এটা। এইটা দেখো কি অবস্থা, বাইরে মুসল ধারে কিছু দেখা যাচ্ছে না, চারপাশটা একদম পুরো মানে অন্ধকার হয়ে গেছে। কালকের এই টাইমে আমরা ছিলাম ব্লুবেরি ফার্মে, আর কি ছিল রোদ, আর আজকের কি অবস্থা ভাবতে পারছি না। শপিং করতে এসে সমস্যা, এই দাঁড়িয়ে আছি আমরা, দাঁড়িয়ে ওয়েট করছি কি করব, মানে এত বৃষ্টিতে গাড়ি পর্যন্ত যেতে গেলেও ভিজে যাব, কি করব, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আর এই বৃষ্টি কমার না, আমাদের কাছে মাত্র একটাই ছাতা আছে, তাও আবার একটুখানি ছোট। হাই, নো প্রবলেম, তো সেটা একদম ছোট, আর সেই ছাতাটায় মানে একজনই ধরবে, তাই জন্য বাধ্য হয়ে আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করতে হচ্ছে। এখন আমরা একটা জায়গায় বসে বসে ওয়েট করছি, বৃষ্টিটা কমবে তারপর সেখানে থেকে বেরিয়ে তারপর গাড়িতে উঠবো, জানি না বৃষ্টি এখনো কখন কমবে। আজকে একদম বৃষ্টি আমাদের পিছনে আদা জল খেয়ে লেগেছে। বসে বসে খিদে পেয়ে গেল, কি করব, এখন স্যালাড অর্ডার করলাম, স্যালাড খাচ্ছি, লেটাস, টমেটো, পার্পেল বাঁধাকপি, পার্পেল বাঁধাকপিটাকে কি বলে আমি ঠিক জানি না, ওই বেগুনি কালারের একটা বাঁধাকপি হয় না ওইটা, আমি জানি না কি বলে, বেজেল, পিওর ভেজিটেরিয়ান, টমেটো, যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম, হ্যাঁ তখন মানে বাড়ি থেকে বেরোনোর আগেই অ্যাকচুয়ালি ওয়েদার চেক করলাম, কালকে যখন চেক করেছিলাম ওয়েদার তখন বলছিল বৃষ্টি হবে আজকে, কিন্তু আজকে সকাল 10টা থেকে বৃষ্টি নামার কথা ছিল, তখন হয়নি। এবার আমি ভেবেছি বোধহয় বৃষ্টি বোধহয় চলে গেছে, কখনো কখনো এমন হয়, কিন্তু এখানকার ওয়েদার রিপোর্ট একদম অথেন্টিক হয়, তো ভাবলাম যে হয়তো বা চলে গেছে আর হয়তো হবে না। যখন আমি উপর থেকে নিচে নামলাম তখন মানে আকাশটা একদম ওই হয় না যে বৃষ্টির আগে একদম মানে একটা থমথমে পরিবেশ, মনে হচ্ছে ঝপ করে নেমে যাবে, ঠিক ওরকম ছিল, কিন্তু ওটা দেখে আমি কিছু একটা সারপ্রাইজ হলাম না, কারণ সকাল থেকেই ওরকমই আছে। তো তারপরে গাড়িটা স্টার্ট দিলাম, দিয়ে গাড়ির কাজগুলোকে উইন্ডোগুলোকে ওপেন করলাম যে যাক ভেতরে যতটা গরম আছে বেরিয়ে যাবে। ইতিমধ্যেই উপরে একটা জিনিস ফেলে এসেছি, সেইটাও আনতে গেছে, আর তার মধ্যে এক সেকেন্ডের মধ্যে মানে একদম ঝুপ ঝুপ করে নেমে গেল, মানে সে যে কি বৃষ্টি শুরু হয়ে গেল, আর এদিকে গাড়ির কাচ আমি নামিয়ে দিয়েছি, আমি জায়গায় বসে বসে ভিজলাম, এই সাইডটা পুরো ভিজলাম, এই সাইডটা, সে মানে কি বিরক্ত করে একটা অবস্থা। তারপরে বৃষ্টিটাকে আটকানোর চেষ্টা করছি, সেভাবে হয় নাকি, গাড়ির কাচ পুরো খোলা, তারপরে ও আসলো, আসলে পরে কাচটা দিলাম, এখানে আসলাম, রাস্তায় একটু কমলো আস্তে আস্তে, এসে ভেতরে ঢুকলাম, যেটা যা দরকার নিলাম, হ্যাঁ সেটা নেওয়ার পরে ভেতর থেকে বোঝাও যাচ্ছে না যে বাইরে এতটা মানে বৃষ্টি হচ্ছে। তারপরে ভেতরে যেহেতু বুঝতে পারছি না, চেক আউট করে বেরিয়ে টেরিয়ে গেলাম, দেখছি কি বৃষ্টি রে ভাই, তখন কি করব, ওখান থেকে যে বেরিয়ে পার্কিং লট অব দিয়ে আসব পুরো একদম ভিজে যাব, সেই জন্য আর রিস্ক নিলাম না, না নিয়ে ওই পাশেই একটা দেখলাম, মানে দেখলাম কি অনেকদিন থেকেই ভাবছিলাম যাব যাব, একটা ভেজিটেরিয়ান ভিগান রেস্টুরেন্ট হয়েছে, রেস্টুরেন্ট ওটাকে বলা যায় না, মানে ওখানে শুধুমাত্র ড্রিঙ্ক, স্যালাড আর ব্রেড আর ফ্রেঞ্চ ফ্রাইজ এসব পাওয়া যায়,
তো আর আমি তো আবার নিরামিষ ভোজি, আর আমি যেখানে সেখানে খাইও না, বাড়ির রেস্টুরেন্ট তো কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু তো আমি ভাবলাম যে অনেক সময় হয় না যে স্যালাডের ভেতরে পেঁয়াজ টেয়াজ দেয়, তো আমি কি জিজ্ঞাসা করলাম যে এখানে, বলছে না এখানে এই সমস্ত কিছু নেই, শুধুমাত্র একদম মানে লেটাস, টমেটো, তারপরে ক্যারেট এসব আছে। আর আপনি যদি স্যালাডের সঙ্গে স্যালাড ড্রেসিং চান তবে আমরা দেবো, নইলে না। স্যালাড ড্রেসিং এর মধ্যেও কিছু নেই, জাস্ট অলিভ অয়েল, লেমন এরকম কিছু আছে। তো ভাবলাম ঠিক আছে তাহলে বসি, কি করব এখন, বাইরেও তো প্রচণ্ড বৃষ্টি, যেতেও পারবো না। তো ওখানে বসেছিলাম, ওখানে বসে একটা বিগ বোল স্যালাড অর্ডার করলাম। স্যালাডের দাম কত নিল? $7 মতো নিল। ওখানে বসলাম, ওখানে স্যালাড, জুস, নানান টাইপের জুস, মানে একটা মানে স্মুদি, অনেক টাইপের স্মুদি পাওয়া যায়। তো মানে ওগুলো ছিল, কিন্তু আমার এই গলাটা একটু ব্যথা ব্যথা বলে আমি আর ওরকম জুস টুস কিছু অর্ডার করিনি। তো ওখানে বসলাম, স্যালাড, আর ও একটা ড্রিঙ্ক খেলো, স্প্রাইট খেয়েছে ও। ওই খেতে খেতে এখন একটা দোকানে গিয়ে বসেছি, কিছু যদি অর্ডার না করি সেটাও দেখতে ভাল লাগে না। তো এ করলাম, আর অনেকটা স্যালাড, ওই স্যালাডটা খেয়ে আমাদের পেট ভরে গেল। একটা স্যালাড দুজন খেয়েছি তাতেই পেট ভরে গেল। তারপরে এখন আবার সেই এক সেম জিনিস হলো, ভেতর থেকে মনে হচ্ছে বৃষ্টি কমে গেল, বাইরে আসার পরে দেখছি ঝুপঝুপ করে হচ্ছে। তাই বললাম না, এখন আর কোথাও যাওয়া যাবে না, এখন গাড়ি অবধি যেতে হবে। তো একটা ছোট্ট ছাতা, ওই ছাতাটার মধ্যে করেই আসলাম, এসে এখন বসে আছি। একটু বৃষ্টি না কমলে না ড্রাইভটাকে স্টার্টও করা যাচ্ছে না। আসার সময় তো আমি আসলাম, আর তো মানে দেখতেও পাচ্ছি না, এত মানে চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে। আর আজকের দিনেই আমি আমাকে ড্রাইভ আমি করলাম, কি শত্রুতা আমার সাথে। আর তো আমি আমার লেনও মানে লেন খুঁজে পাচ্ছি না আমি, মানে এত ইয়ে হচ্ছে, তাও আমি আসলাম, এখন ও ড্রাইভ করবে। যাই হোক, লাইফে কখনো কখনো বৃষ্টির অভিজ্ঞতা নেওয়াটাও দরকার সবসময়। যে কালকে যখন ব্লুবেরি ফার্মে গিয়েছিলাম তখন এত রোদ ছিল, এত গরম লাগছিল, তারপরে আজকে বৃষ্টি, মানে দুটোর এক্সপিরিয়েন্সই একদম পরপরই ভগবান আমাদেরকে দিয়ে দিলেন। যে কালকে এত বৃষ্টি, মানে কালকে কখনো সখনো মনের কোনো একটা কোণে মনে হচ্ছিল যে এই একটু বৃষ্টি হলে ভালো হতো, এত রোদ। আর আজকে যখন বৃষ্টি হচ্ছে ভাবছি কালকে দিনটাই ভালো ছিল। এটা যে মানুষের ধর্ম, তাই না, কোনো কিছুতেই খুশি না। তাহলে চলো এবার আমরা ড্রাইভ স্টার্ট করব, একদম বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি কিনলাম। এই যে এখন আবার ইরে রে 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 বৃষ্টি। এই এখন একটা স্টোরে যাচ্ছি, কিছু একটু শাক টাক দেখি পাই কিনা। হাই, কি শাক নেব। এ না, কোনো শাক নেই রে বাবা, কিছুই সেরকম ভালো নেই না গো। এই যে এটা একটা নেপালি স্টোর, এখানে কিছু গ্রসারি। এই আলু ভালো দেখে নাও, আলু ভালো দেখে নাও, নইলে আমি বিরক্ত হয়ে যাই। এই দেখো, এইখানে এইগুলো পাওয়া যায়, কিন্তু যেটার জন্য আসলাম শাকটাই পেলাম না। দেখো ওখানটা সব কিছুই পাওয়া যায় কম বেশি, দেখতে পাচ্ছ, বাসন পত্র কিছু উপরে পটল আছে নাকি, যেই নেপালি স্টোরটায় গিয়েছি, ওটা একটা নেপালি স্টোর ছিল, তো যেই স্টোরটায় গিয়েছিলাম ওদের কাছে সেরকম কোনো ভালো শাক নেই। শুধুমাত্র আছে তোমার কি মেথি শাক, মেথি শাক রয়েছে। তো মেথি শাকে প্রচুর বালি থাকে আর আমার অতটা ভালো লাগে না, ওই জন্য আর একটা নেপালি স্টোরে যাচ্ছি। এটার নাম হচ্ছে নেপালি পজল। দেখা যাক এখানে কি পাওয়া যায়, শাক টাক পাওয়া যায় কিনা। ন্যাচারালি এখানটায় পাওয়া যায়, কিন্তু ওইটা হচ্ছে একদম আমার ঘরের কাছে, তাই জন্য ভাবলাম ওখান থেকে নেবো, কিন্তু আজকে পেলাম না। তো দেখা যাক এখানে পাই কি না, তোমাদেরকেও দেখাবো। দেখো বাইরের কি অবস্থা রে ভাই,
বৃষ্টি আজকে আমাদের পেছনে আদা এবং জল দুটো সেবন করে আমাদের পেছনে লেগেছে। দেখো চলে এসেছি আমরা নেপালি পাজলে। এই দেখো কিছু কি তোমরা দেখে দাঁড়াও। এ বাবা গাড়িটা কি এদিকে পার্ক করলে? আমি ওইদিকে পার্ক করলে একটা জিনিস দেখাতে পারতাম। নেই ওকে, তো আমাদের কোপাশা হাঁটতে হবে। এই দেখো এটা হচ্ছে নেপালি পাজল, এটা হচ্ছে ভেজিটেবল আর ভেজিটেবল কি তার সাথে সবকিছু অনেক কিছু পাওয়া যায়। আর এইটা হচ্ছে একটা জুয়েলার্স, নেপালি জুয়েলারি। ও বাবা রোদ, ভীষণ বৃষ্টি রে ভাই। কি সাপ ওটা? কুমড়ো, কুমড়োর সাপ। কুমড়োর সাপ। আমরা নিলাম কুমড়ো শাক আর একটা ছোট্ট কচি কুমড়ো। কুমড়ো আর কুমড়োর শাক। এই ফাইনালি বাড়িতে আসলাম। না লেটার বক্সে কিছু নেই, দাঁড়াও রাস্তাটা দেখাই। দেখতে পাচ্ছো বৃষ্টি হয়ে রাস্তাঘাট একদম, আমি জানি না ক্যামেরা কতটা ধরা পড়ছে, কিন্তু ভেজাই দেখো, জল জমে আছে, জল জমে আছে। আর এই যে আমার লেটার বক্স চেক করলাম, এই ঢুকবো এখন, সিঁড়ি দিয়ে উপরে উঠবো, তার আগে দরজাটা বন্ধ করলাম। তো ফাইনালি এখন হচ্ছে টাইম আমি কি কি শপিং করলাম সেটা তোমাদেরকে দেখানোর, কারণ শপিং করার পরে যদি আমার বন্ধুদেরকে না দেখাই ভালো করে যে আমি কি কি শপিং করলাম, তাহলে আজকের ব্লগটা তো অসম্পূর্ণই থেকে যাবে। তাহলে ফার্স্টে স্টার্ট করছি এইটা দিয়ে। এইটা হচ্ছে একটা মাইক্রোওয়েভ প্রুফ বোল, এটার দাম নিয়েছে, এটা হচ্ছে মেড ইন ইউএসএ। এই যে মেড ইন, আমি জানি না এটা উল্টো দেখায়, সবসময় এটা উল্টো দেখায়। তো যাই হোক এটার দাম নিয়েছে $5.99, মানে $6, মানে অফারে ছিল এই জন্য এত কমে পাওয়া গেছে। আচ্ছা তো সেকেন্ড আমি কিনেছি আমার একটা ছোট্ট ওয়ালেট, এই যে এটা হচ্ছে একটা ব্র্যান্ডেড ওয়ালেট, এটার নাম হচ্ছে, ব্র্যান্ডটা হচ্ছে জেসিকা সিমসন, জেসিকা সিমসনের ওয়ালেট। এটা মানে এরকমই একটা ছোট আমার দরকার ছিল, মানে কি বলতো, মানে যখন আমি অফিস টফিসে যাই না, তখন আমার যে লাঞ্চ ব্যাগটা থাকে সেই লাঞ্চ ব্যাগটার সাইডে একটা ছোট কাউন্টার আছে, ওইটার ভেতরে আমি আমার ড্রাইভার লাইসেন্স, আমার কিছু মানে মানে দরকারি কিছু পেপার টেপার রাখি, সেটা কিন্তু উচিত না, কখনো হারিয়ে যেতে পারে। তো এইটার ভেতরে না অনেকগুলো কাউন্টার আছে, এই দেখো এগুলো, এই যে একটা দুটো তিনটে এরকম আছে, আর এখানটায় একটা আছে, এখানটা একটা আছে। তো আমার প্রয়োজনীয় কিছু কার্ড আমি এখানে রাখতে পারবো, যেমন দু একটা ক্রেডিট কার্ড, তারপরে এরকম কিছু রাখতে পারবো, আমার ড্রাইভার লাইসেন্স। আর ড্রাইভার লাইসেন্স ছাড়া তো রাস্তায় বেরোনো উচিতও নয়, কারণ যে কোনো সময় আমার ওটার প্রয়োজন পড়তে পারে। এই হচ্ছে সে ব্যাগটা, একদম কিউট একটা ছোট্ট ব্যাগ। এটার দাম নিয়েছে, এই যে জেসিকা সিমসনের এইটা হচ্ছে ট্যাগ, এটার দাম নিয়েছে কত, $10, মানে $9.99, যেটা আজকে ডেটে দাঁড়িয়ে ইন্ডিয়ান মানি 730 টাকা এরকম কিছু।
এইবার আসি আমার মোস্ট ফেভারিট থিং, সেটা হচ্ছে ড্রেস। এই যে এই কালারের একটা ড্রেস কিনেছি, এটা হচ্ছে পিওর কটন, পিওর কটনের একটা ড্রেস। আমি খুব এক্সাইটেড ড্রেসটা কিনতে পেরে। এই যে এরকম, তার দেখাই ভালো করে। এই যে দেখতে পাচ্ছ ড্রেসটা এরকম, একটু 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 সামান্য লং, খুব বেশি লং না। আর পেছনটা হচ্ছে এরকম একটা, পেছনটা ওপেনই অ্যাকচুয়ালি। হ্যাঁ, পেছনটায় এরকম টাইপের একটা টার্সেল টাইপের আছে, যেটা দিয়ে বেঁধে নিলে দেখতে এরকম টাইপের লাগবে। খুবই ফ্যাশনেবল ড্রেস এটা। এটার প্রাইস নিয়েছে তোমার $15.99, মানে $16, মানে কত কত ইন্ডিয়ান মানিতে 73 টাকা করে হলে, ও যাই হোক কিছু একটা, মানে ওরকম ওই 1200 এরকম একটা কিছু। আর এইটা হচ্ছে একটা রেড কালারের ড্রেস, একদমই হালকা ফুলকা সামারের জন্য একদম আইডিয়াল একটা ড্রেস। এই প্রিন্টটা আমার দেখে এত পছন্দ হলো যেটা নিলাম। আর এটার দামটা খুবই চিপ, মানে খুবই কমে পেয়েছি দামটা। এটা একটা ব্র্যান্ডেড, জে ফর জাস্টিনের ব্র্যান্ড এটা। আর খুবই মানে মানে লাইট ওয়েট, একদম প্রচন্ড সুন্দরভাবে ক্যারিয়েবল। আর এই প্রিন্টটা আমার খুব পছন্দ হয়েছে, এটা পুরো একদম পিওর কটন। এটা নিয়েছে $10, মানে 730 কি 800 টাকা, মানে এটা খুব চিপে পেয়েছি। তো আর কি দেখাবো, তো এই হচ্ছে আমার রসের কেনাকাটা কন্টেনার। তো রসে আমি খরচ করেছি $43। এটা হয়ে গেল। এবার দেখাই যে নেপালি, প্রথম যে নেপালি এটাই গেলাম, ওখানে হয়েছে প্রথমটাতে গেলাম, সেখানটা হয়েছে দাঁড়াও বাবা কি ভারী রে ভাই, এক ব্যাগ আলু যেটা সবসময় লাগে, দুটো এরকম বড় বড় চিচিঙ্গা। তোমাদের না আমেরিকার ভেজিটেবল মার্কেটটা ঘুরে দেখাবো, দেখাবো কোন এক সময়। আর এই যে একটা ছোট্ট কুমড়ো, এই কুমড়ো গুলো আমার খুব ফেভারেট। আর এই দুয়াটি মতন কুমড়ো শাক, ফার্স্টে আমরা একাটি নিয়েছিলাম, কিন্তু ওরা বললো একাটি নিলে $3, আর যদি দুয়াটি নিই তাহলে হচ্ছে $5। তো দেখলাম একটু সেভ হবে, তো নিয়ে নিলাম দুয়াটি। তো এই ছিল আজকে আমার এন্টায়ার শপিং আর একটু ছোট্ট আউটিং। বৃষ্টি হলো, বৃষ্টিটাকেও এনজয় করলাম, একটু মাঝখানে সমস্যায় পড়েছিলাম, কিন্তু ভালোই লাগলো। লাইফে সব এক্সপিরিয়েন্সই দরকার আছে, তাই না? তাহলে চলো আজকে বলছি তোমাদেরকে টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো, হাসতে থাকো, আর ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমরা সবাই খুব তাড়াতাড়ি এই করোনার, কোভিড বা করোনা যেটাই বলি না কেন, সেই কঠিন সিচুয়েশন থেকে তাড়াতাড়ি আমরা ওভারকাম করতে পারি নিজেদেরকে। আর দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সঙ্গে, ততক্ষণ গুড বাই। যারা আমার ছোট তাদেরকে অনেক ভালোবাসা, যারা আমার সমবয়সী তাদেরকে অনেক হাগ, আর যারা আমার থেকে বড় তাদেরকে প্রণাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।